দুর্দান্ত সাথে নিরামিষ পাতাকপির ঘণ্ট রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই বলে দেবো দেখিয়ে দেবো তো ফার্স্টে তো ভালো করে পাতাকপিটা কুচিয়ে নিয়েছি আর কিছু মটর ছিল সেটা দিয়ে দিয়েছি আলুটা কুচিয়ে নিয়েছি সেটা রেখে দিয়েছি তো ফার্স্টে কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি পরিমাণমতো সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো এটা সরষের তেল দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হয় আমার কাছে একটা মিষ্টি আলু ছিল সেটা দিয়ে দিয়েছি যেহেতু চিনি আমি খাই না তরকারিতে কোনো তরকারিতে আমি চিনি ব্যবহার করি না তার জন্য মিষ্টি আলু ঘরে ছিল সেটা দিয়ে দিয়েছি এটা কিছু টাইম লাল লাল করে ভেজে নেব তারপর পাতাকপিটা দিয়ে দেবো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পাতাকপির সঙ্গে আলুটা কিছু টাইম ভেজে নেব তো দিয়ে দিয়েছি পাতাকপিটা আমি গোটা একটা পাতাকপি ব্যবহার করেছি তো সেটা ভালো করে কুচিয়ে নিয়েছি যে তো এটার সঙ্গে কিছু টাইম ভেজে নেব তো এটার টাইমে জল দিতে হবে না তো এই টাইমে আলু বাজার সঙ্গে সঙ্গে একটু দিলে ভালো হতো আদা বাটাটা তো আমি ভুলে গেছিলাম তার জন্য দেওয়া হয়নি আমার ওই টাইমে দিলে টেস্টটা খুব ভালো হয় তো আমি এখন দিয়ে দিচ্ছি ভুলে গেছিলাম তার জন্য এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে কিছু টাইম একসঙ্গে মাখিয়ে নেব তারপর ভেজে নেব তার সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো তো এই যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটার সঙ্গে মিশিয়ে কিছু টাইম ভেজে নেবো তো ঢেকে ঢেকে ভেজে নেব তাহলে ভেতর দিয়ে একটা জল বের হবে সিদ্ধবি হয়ে যাবে রান্নাটা কিছুটা হয়ে যাবে তো মিশানো হয়ে গেছে পাতাকপির থেকে একটা জল বের হয় সে জল শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে তো আমি কিছু টাইম ঢেকে ঢেকে ভেজে নেব তাহলে খুব ভালো হবে সিদ্ধবি হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে তো কিছু টাইম ভাজা হয়ে গেছে আমি ভেজে নিয়েছি তখন পরিমাণ মতো জলটা দিয়ে দেবো কপিটা আমার ভাজা হয়ে গেছে যে আলুর সঙ্গে কপিটা ভেজে নিয়েছি তো যতটা জল দরকার প্রয়োজন মতন জলটা দিয়ে দেবো তার আগে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম যেহেতু নিরামিষ রান্না আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখনও দেয়নি ওটা পরে দিয়ে দেবো ওটা তরকারিটার মেন রেসিপি আছে সে একটা ভাজা মশলা ভাজা মশলাটা দিলেই তরকারিটার টেস্টটা খুব ভালো হয় এই বলছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের দেখে দেবো তো রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে তো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি তো একটু জল বেশি করে দিতে হবে আমি পরে লেগেছিলাম আর একটু দিয়ে দিয়েছিলাম যেহেতু আলু দিয়েছে আলুটা সিদ্ধ হতে হবে তো এই যে এখন ঢেকে দেব আর একটু মাঝে একটু জল দিয়ে দিয়েছিলাম তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে তো ঘণ্ট বানাচ্ছে তার জন্য একটু চালির গুঁড়ো লাগবে আমি পরিমাণ মতো চালির গুঁড়ো বের করে নিয়েছি চালির গুঁড়ো বেশি দরকার নেই অল্পটু দিলেই হয়ে যাবে তো সাইডের চালির গুঁড়োটা রেখে দিয়েছি এদিকে আলুটা বি সিদ্ধ হয়ে গেছে আর একটু জল শুকাতে হবে জল এখনো আছে যেহেতু ঘণ্ট বানানো হচ্ছে তো শুকনো শুকনোই বানাতে হবে চালির গুঁড়ো রেখে দিয়েছি এখন প্লেন জল দিয়ে চালির গুঁড়োটা গুলিয়ে নেব গুলানো হয়ে গেছে এখন দিয়ে দেব এদিকে জলটা ভি শুকিয়ে গেছে ঘণ্টর থেকে দিয়ে দিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ আর একটু ভেজে নিতে হবে তারপরে নামিয়ে নেবো তার আগে ভাজা মশলাটা দিয়ে দেব। ওই ভাজা মশলাটার জন্যই তরকারিটা খেতে খুব ভালো লাগে তো চাইলে তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো নিরামিষ দিনে এটা থাকলে আর কিছুই লাগবে না খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে তো তরকারিটা আমার হয়ে গেছে এখন যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব গ্রাইন্ডারে বেটে রেখেছি মশলাটা দেখো শুকিয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দিই দিয়ে নামিয়ে নেবো তো এই মশলাটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব তরকারিটা এখন নামিয়ে নেব এটা নামানোর কিছু টাইম আগেই দিয়ে নামিয়ে নিতে হবে মিশিয়ে নিই মিশিয়ে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই মশলাটার জন্যই তরকারিটা খেতে খুব ভালো লাগে মশলাটা বানানোর জন্য গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি পরিমাণ মতন তো এটা শুকনো কড়াইতে ভেজে নেবো শুকনো কড়াইতে ভাজার জন্য যে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক তারপর দিয়ে দেবো গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তো এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরো হবে গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে মিক্সিতে গুঁড়ো বানিয়ে নিতে হবে মশলাটা দিলেই টেস্টটা খুব ভালো হয় এই রেসিপিটার মেন পার্ট হচ্ছে এই ভাজা মশলাটা তার কাছে আমার কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল ও চাইলে তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তো বাই বাই বন্ধুরা